আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে জেনে গেছেন কৃষক বন্ধু খারিফ দু হাজার তেইশ মরশুমের টাকা আজ ছাব্বিশে এপ্রিল মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকাটি চলে এসেছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং অনেকেই প্রশ্ন করছেন যে কোন কোন জেলাকে আজকে টাকা দেওয়া হল কৃষির জন্য এখনও পর্যন্ত আপনি টাকা পাননি কবে নাগাদ এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এ নিয়ে কি আপডেট আছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন অন স্ক্রিন দেখতেই পারছেন ও বি টি থেকে কিন্তু এই এসএমএসটি এসেছে অর্থাৎ বরোদা ব্যাংকের কিন্তু এই এসএমএসটি দু হাজার টাকা দেখতেই পাচ্ছেন ক্রেডিট হয়েছে ওনার অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে ডাব্লু অর্থাৎ ডাব্লু ছশো সাতাশ যদি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা অথবা সরকারি প্রকল্পের টাকা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু দু হাজার টাকা আজকে ক্রেডিট হয়েছে ছাব্বিশ চার দু হাজার তেইশ পনেরোটা বেজে একচল্লিশ মিনিটে অর্থাৎ বিকেল তিনটের পরে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং ব্যাঙ্ক অফ বরোদার কিন্তু এনার এস টি মূলত বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজটি কিন্তু জারি রয়েছে এবং আজকেও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে তবে অনেক কৃষকই কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তো আপনাদের অপেক্ষা করতে হবে এটা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির টাকা না যেমন পিএম কিষাণ সম্মান নিধির টাকাটি ডিবিডির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ একদিনের মধ্যে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসে বিগত কিস্তিগুলোতে কিন্তু আমরা দেখেছি প্রায় এক মাস ধরে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজটি জারি থাকে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয় আজকে কিছু কৃষককে টাকা দেওয়া হবে কাল এরকম করে কিন্তু পরপর অর্থাৎ প্রতিদিনই কিছু কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে যেহেতু টাকা পাঠানোর কাজটি শুরু হয়েছে আজ আগামীকাল অথবা সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আপনাদের যে ব্যাংকের এস এম এসটি দেখালাম সেটা বীরভূম ডিস্ট্রিক্টের তাছাড়াও অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছেন দেখতেই পারছেন আজকে যে লাইভ ভিডিওটি দিয়ে সেখানে অনেকেই কমেন্ট করছেন যে আমার কৃষক বন্ধু পাঁচ হাজার টাকা ঢুকলো নিউ আবেদন ছিল বীরভূম ডিস্ট্রিক্টের তো দেখতেই পারছেন নতুন পুরনো সকল কৃষকই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন যদি আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়ে থাকে আরও একটি কমেন্ট দেখুন উনিও কিন্তু জানিয়েছে আমার এখনই কৃষক বন্ধুর টাকা ঢুকলো ছাব্বিশ আজকেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা এসেছে তো আপনাদের অপেক্ষা করতে হবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি হয়তো আগামীকালকের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি আপনাদের সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তো কারা কারা আজকে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সাথে আপনাদের জেলার নামটিও কিন্তু উল্লেখ করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে নেবেন এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখে নেবেন যদি অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি থাকে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তার মানে বুঝে নেবেন যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি এখানে ডিডি অ্যাপ্রুভ লেখাটি থাকে তাহলেও কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন কিন্তু এই স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে কিন্তু এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটা আপনি ফাঁকা দেখতে পারবেন অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু আপনার এডি আপলোডের ডিডি অ্যাপ্রুভ অথবা অ্যাকাউন্ট ভ্যালিড যে কোনো একটি কিন্তু লেখা আসতে হবে এবং অ্যাকাউন্ট ভ্যালিড যদি আসে তার মানে বুঝে নেবেন যে এটাই হচ্ছে কিন্তু টাকা ঢোকার শেষ ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং ডিভিডির মাধ্যমে কিন্তু এই টাকাটি পাঠানো হয় না আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু করার সময় দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনাকে টাকা পাঠানো হবে যদি আপনি এক একর অথবা তার বেশি জমি দিয়ে আবেদন করেছেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার টাকার কিস্তি পেয়ে যাচ্ছেন যদি আপনার জমির পরিমাণটা জিরো একর অথবা চল্লিশ ডেসিমেলের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দু হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাচ্ছেন এবং যদি আপনার চল্লিশ ডেসিমেল অথবা জিরো পয়েন্ট ফোর জিরো একরের বেশি আপনার জমি থাকে তাহলে কিন্তু আপনি একটি আনুপাতিক হারে টাকা পেয়ে যাচ্ছেন তো এ নিয়ে কিন্তু অলরেডি গতকালকে একটি ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন এবং আপনার কতগুলো জমি দিয়ে এখানে আবেদন করা রয়েছে স্ট্যাটাস চেক করে নেওয়ার পর এই যে টোটাল ল্যান্ডটি রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এটা কিন্তু একরে রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সব জেলায় পাচ্ছে কোনো পার্টিকুলার জেলাকে দেওয়া হচ্ছে না মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজটি কিন্তু জারি রয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে